द्विजाति तत्त्वे देश भाग হয়েছিল ওই জন্য ভারতবর্ষের নাম হিন্দুস্তান আমরা খুব যন্ত্রণা ক্লিষ্ট 31% হিন্দু ছিল বাংলাদেশে আজকে 8% ভারতীয় মুসলিমদেরও জমি রেশন খাওয়ার চাকরি কেড়ে নিচ্ছে সময় এসেছে 500 বছর পরে রাম মন্দির হয়েছে প্রয়োজন হলে সবকিছুই হবে দাদা বাংলাদেশে দ্বিজাতি তত্ত্বে দেশ ভাগ হয়েছিল ওই জন্য ভারতবর্ষের নাম হিন্দুস্তান প্রয়োজন হলে যারা নীতি নির্ধারক তারা ভাববেন আমরা একটা প্রদেশের নেতৃত্ব দিই আমরা খুব যন্ত্রণা ক্লিষ্ট আমার মা বরিশাল থেকে এসেছেন দেশ ভাগের বিভীষিকা আমার বাড়িতে আছে 3 কোটি হিন্দু পালিয়ে আসতে বাধ্য হয়েছে আমরা প্রত্যেকে জানি কি অসহনীয় অবস্থায় আছে 31% হিন্দু ছিল বাংলাদেশে আজকে 8% 51 সালে পশ্চিমবঙ্গে 14% মুসলমান ছিল মমতার সিপিএম এর দয় 35% ঝাড়খণ্ডে 51 সালে 9% মুসলমান ছিল আজকে 25% হুহু করে রোহিঙ্গা ঢুকাচ্ছে শুধু হিন্দুদের নয় ভারতীয় মুসলিমদেরও জমি রেশন খাওয়ার চাকরি কেড়ে নিচ্ছে একসাথে রহেঙ্গে তো রহেঙ্গে একসাথে হোঙ্গে তো রহেঙ্গে এটা চিরন্তন সত্য তাহলে বাংলা চিরন্তন সত্য এক হয় তো সেফ হয় বাটেঙ্গে তো নির্মমতা কা সাথ কাটেঙ্গে ঔরঙ্গজেব কেটেছিল ছত্রপতি শিবাজী মহারাজের মহারাষ্ট্র উত্তর দিয়েছে পশ্চিমবঙ্গেও স্বামী বিবেকানন্দ চৈতন্যদেব महाप्रभु प्रणवानंद जगह एखानकार उत्तर ठीक समय हिंदूरा देवे हिंदूरा से दिन अपेक्षा कर हिसाब बंद करो एक्सपोर्ट इम्पोर्टर परमिट बंद करो खूब बड़ बड़ कथा बोले आज के सार्जिस ना कि नाम कराची और लाहौरे पाठाना मेडिकल कराते एखने पाठास क्या এখানে পাঠাস কেন একটা হসপিটাল নেই লজ্জা লাগে না মেডিকেল টুরিজম ইন্ডিয়া ছাড়া আরে ও তোমার লবণ আছে বাংলাদেশে আইডিনটা দেয় ভারত লবণের সঙ্গে আইডিনটা দেয় পিয়াজ না আগে বেললেই দম ঢিলা হয়ে যাবে সোমবার থেকে একটা গাড়ি যাবে না বড় একটা গাড়ি যাবে না একটা গাড়ি ট্রেন গুডস গাড়ি যেতে দেব না সোমবার সকাল 10টা বাংলাদেশ আবার হুমকি দিচ্ছে চট্টগ্রাম নিয়ে আমরা কথা বললে চট্টগ্রাম নিয়ে আমরা কথা বললে ওরা সেভেন সিস্টার্স এর নজর দেবে হ্যাঁ ওই হাসি মারাতে গোটা কতক রাখা আছে আওয়াজ করলে ছুটে পালিয়ে যাবে বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট